আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির উবায়েদ হাসান আর শুরুতেই থাকছে নিটল টাটা সংবাদ শিরোনাম। ইচ্ছামতো ব্যবহারে দেশে 17টি অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমেছে, নীতিমালা প্রণয়নের তাগিদ। বাসে অর্ধেক ভাড়ার দাবি মানতে 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি বিএনপির, আইনমন্ত্রীর কাছে আইনজীবীদের স্মারকলিপি। এবারে পুরো আয়োজন। ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করায় দেশে 17টি অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। 9টি মেডিকেলে চালানো গবেষণার পর এমন তথ্য জানিয়েছে আইডিসিআর। তাই অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে সংগ্রহ করা হয় অ্যান্টিবায়োটিক উপাদান, যা ব্যবহার করা হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস বা বংশবৃদ্ধি রোধে। তাই সর্দি কাশি ও জ্বরের মতো সাধারণ রোগের চিকিৎসায় ডক্টরের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা ঠিক নয়, কিন্তু কেউ তা মানছে না। ফলে দেশে এরই মধ্যে অন্তত 17টি অ্যান্টিবায়োটিকের কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। অ্যান্টিবায়োটিকের ধর্মই হচ্ছে যে আপনি যত ব্যবহার করবেন তত এটা নষ্ট হয়ে যাবে। আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ স্টাডি করলাম, তো সেখানে কিন্তু সবচেয়ে বেশি আইসিইউতে ইউজ ড্রাগ হচ্ছে কার্বাপেনাম। তাহলে যদি কার্বাপেনাম আমাদের হাত থেকে চলে যায়, এরপরে যে ড্রাগগুলি আছে অ্যান্টিবায়োটিক, সেই ড্রাগগুলি কিন্তু ওগুলির কিন্তু কষ্ট বেশি। দ্বিতীয় কথা হচ্ছে ওদের সাইড ইফেক্টও কিন্তু বেশি, সব জায়গায় দেওয়া যায় না। টোটাল কোভিড পিরিয়ডে প্রায় 80% অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে 80% পেশেন্টের, হসপিটালের বাইরেও। ইমিউনো সাপ্রেস ডায়াবেটিক রোগী এবং যাদের অ্যান্টিবায়োটিক বেশি ইউজ হয়েছে, দেখা যাচ্ছিল ওদের ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কিছু নির্দেশনা থাকলেও সেগুলো বিক্রেতা, ক্রেতা এবং চিকিৎসক কেউই মানেন না। আমাদের প্রচুর গবেষণা হয়, সার্ভিলেন্সে ডেটা জেনারেট হয়, কিন্তু সামহাও আমরা ইউজ ততটা করি না যতটা এটার পটেনশিয়ালিটি আছে। এবং ফার্মাসিউটিক্যালসরা তাদের ব্যবসায়িক কারণেই, মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে তাদের একটা, সুতরাং সচেতন হলেই কি আজকে অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ বন্ধ হবে? তার মানে এখানে ল এনফোর্সমেন্টের অথবা আইনগত বিষয়ের জায়গাটা কিন্তু শক্ত হওয়ার ব্যাপার রয়েছে। তিনি জানান, মানুষের সঙ্গে সঙ্গে প্রাণীদের চিকিৎসায়ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যা কখনোই পুরোপুরি বিলীন হয় না। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি 48 ঘন্টার মধ্যে মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভের সময় আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। রাজধানীতে গত কয়েকদিনের মতো মঙ্গলবারও গণপরিবহনের হাফ পাশের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হন। আইডিয়াল সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা হাফ পাশের দাবিতে সড়কের মাঝে বসে পড়েন। আমাদের দাবি একটাই যে ছাত্রদের হাফ পাস, যে কোনো যানবাহনে ছাত্রদের হাফ পাস। কন্ডাক্টর হেল্পাররা আমাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহারে লিপ্ত হচ্ছে এবং আমরা এই ব্যাপারে আর কি মূলত এখানে মূলত একত্রিত হয়েছি। আমাদের দাবি হাফ পাস, আমরা যতদিন পর্যন্ত এই হাফ পাস না হবে আমরা আমাদের দাবির জন্য আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের অবরোধের কারণে নিউ মার্কেট সড়কের দুপাশে ব্যাপক যানজট তৈরি হয়, ফলে অনেকেই হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। নীলাচল ভাঙছে একটা আর কি কিছুক্ষণ আগে, আমি আবার ওই গাড়িতে ছিলাম, এখন ওরা বললো যে নেমে যাওয়ার জন্য, মানে এখন আর কি হাঁটতে চেয়েছে, তো আর কিছু করেনি। এই যে সায়েন্স ল্যাব থেকে মতিল যাব, এই যে আটকে রাখছে গাড়ি মানে করেন, আমরা যাইতেই পাচ্ছি না, জনগণের ভোগান্তি। আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানা হলে আবারও সড়কে নামার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সকল গণপরিবহনে সকল শিক্ষার্থীর জন্য প্রজ্ঞাপন দিয়ে হাফ পাস নিশ্চিত করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সকল গণপরিবহনে ছাত্রী এবং নারীদের অবাধ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। বেলা 1:30টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। চিকিৎসকরা খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে নেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মঙ্গলবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ তথ্য জানিয়েছেন। এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বেগ নিয়ে তিনি সাংবাদিকদের জানান, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া প্রয়োজন। যে গণতন্ত্রের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সর্বত্বের জন্য একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করবার জন্য এই ওনাকে বিদেশে পাঠানো, চিকিৎসা করে সুস্থ করে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। তিনি বলেন, সরকার দেশের মানুষের অধিকার হরণ করছে, বর্তমান অবস্থায় নির্বাচনে অংশ নেয়া যুক্তিহীন। আমরা বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাব না, আনলেস একটা নির্বাচনকালীন সময়ে একটা আপনার নিরপেক্ষ সরকারের ব্যবস্থা না করা হয় বা ব্যবস্থা না করতে পারা যায়। কারণ এই নির্বাচন তো কোনো যুক্তি নেই, অর্থ নেই, অর্থহীন নির্বাচন। সেই কারণে এই নির্বাচনে আমরা যাচ্ছি না, সেটা খুব পরিষ্কার করে আমাদের বলেছি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর জন্য আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় আইনমন্ত্রী জানান, স্মারকলিপি নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাকে একটু সময় দেন, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা যেই স্মারকলিপি দিয়েছেন এবং এটা তো পড়েই দিয়েছেন, সেখানে যেই যে ইয়ে এটা আমি অবশ্যই এক্সামিন করব। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সুন্দরবনে বেড়েছে পর্যটকের সংখ্যা। গত 2 বছরে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনে ভ্রমণ করেছেন 3 লাখের বেশি পর্যটক। সুন্দরবন নিয়ে 7 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। নিজস্ব সৌন্দর্যে ভরপুর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে রয়েছে 633 প্রজাতির জীব। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এ বনে রয়েছে 114টি রয়্যাল বেঙ্গল টাইগার। চিত্রা হরিণের সংখ্যা 1 লাখের বেশি। গাছ রয়েছে প্রায় 434 প্রজাতির। দেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বড় অংশ দখল করে আছে এই সুন্দরবন, তাই দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও অনুমতি দেওয়া হয়েছে এখানে আসার। একদিকে বিশাল জলরাশি আর একদিকে প্রগাঢ় সবুজ, অবশ্যই মুগ্ধ করবে পর্যটকদের। বনের পশু পাখি বা বনে যারা কর্মরত থাকে, বনে যারা কাজ করে, যারা মাছ শিকার করে, এদের একটু দেখে। বাঘটা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু হরিণ দেখেছি, বানর দেখেছি। গোটা সুন্দরবন জুড়েই প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন পর্যটকরা। তবে করমজল, কটকা, কচিখালি, দুবলারচর, হিরন পয়েন্ট, কলাগাছিয়া, মানিকখালি, আন্দারমানিক ও দোবেকি এলাকায় পর্যটকরা বেশি ভ্রমণ করেন। সুন্দরবনে সরাসরি না আসলে মোবাইলে বা ইন্টারনেটে দেখা সম্ভব না। গত মাসের এই মাস দিয়ে 60-65টা লঞ্চ আসছে পর্যটন, এরা দেখার জন্য। জামতলা সি বিচে যেয়ে তারা বাঘ দেখছে, এই তো তাদের চোখে পড়ছে, দেখিয়ে গেছে। এখন সবাই আসে বলে যে বাঘ দেখবো বাঘ, কিন্তু বাঘ তো আর আসিয়া সামনে বসিয়া থাকে না। যেখানে হরিণ আছে সেখানে বাঘ আছে, এইটাই আমাদের চিন্তা করতে হবে। সুন্দরবনে থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় নৌযানেই থাকতে হয় পর্যটকদের। তাদের সহযোগিতা করে বিভিন্ন ট্যুর কোম্পানি। করমজল, হারবাড়িয়া, কটকা, দুবলা, হিরন পয়েন্ট 5টা স্পট। আমাদের প্যাকেজ থাকে হচ্ছে 3 দিন 2 রাত। এই ছোটো ছোটো ক্যানেল দিয়েই ঢুকি এবং পয়েন্টগুলো ভিজিট করাই। আর দস্যুতার ব্যাপার যেটা বললেন, সেটা তো আজকে 3 বছর ধরে সুন্দরবন আসলে দস্যুমুক্ত। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের মধ্যে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, সুন্দরবন। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। এই খবরের সঙ্গে আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সেতু বিভাগের সঙ্গে সমন্বয় করে হাওড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ একনেক সভায় তিনি এমন নির্দেশনা দেন। শেরেবাংলা নগর এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সরকার ব্যয় করবে 3,490 কোটি টাকা। সভায়
29,344 কোটি 27 লাখ টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে আজ। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, দেশে বিদেশি মুদ্রার রিজার্ভ এখন $50 বিলিয়ন, মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 73 বছর, আর সাক্ষরতার শতকরা হার 75.2%। ইফেলির অর্থ ফেরত পেতে গ্রাহকদের আবেদন করতে হবে হাইকোর্ট গঠিত বোর্ডের কাছে। বোর্ড ব্যর্থ হলে তবে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে। ইফেলির স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয়ে প্রতিবেদন জমা দিয়ে এমন মতামত হাইকোর্টকে জানিয়েছে বোর্ড। বিভিন্ন পণ্য কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নজরে আসে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। লোভে পড়ে ব্যাংক ঋণ ধার দেনা এবং জমি ও গয়না বেচে ইভ্যালিতে বিনিয়োগ করেন গ্রাহকরা, যাদের বেশিরভাগই পণ্য বুঝে পাননি। ইভ্যালির গ্রাহকদের অন্তত 1,000 কোটি টাকার দাবি রয়েছে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর বন্ধ ইভ্যালির কার্যক্রম। বিষয়টি গড়াই উচ্চ আদালতে। গ্রাহকদের অনেকে অর্থ ফেরত চান, আবার অনেকে কোম্পানির অবসায়ন চান। এক পর্যায়ে ইভ্যালির সকল নথি তলব করে আদালত, গঠন করা হয় পরিচালনা বোর্ড। গত 18 অক্টোবর গঠিত ওই কমিটি ইভ্যালির সম্পদ পর্যালোচনা করে মঙ্গলবার প্রতিবেদন জমা দেয় বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চে। তারা কোর্টের কাছে স্পেসিফিকলি ইভ্যালির সম্পত্তির একটি বিবরণ দেয়, তারা কি কি কাজ করেছেন সেটি। তারা কোর্টের কাছে সুনির্দিষ্টভাবে ইভ্যালির কোন কোন জিনিসপত্র তারা এখন পর্যন্ত জব্দ করতে তারা সাকসেসফুল হয়েছেন, তার মধ্যে থেকে ইভ্যালির যে গাড়িগুলি আছে সেটি। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে কত টাকা আদায় করেছে সে বিষয়ে প্রতিবেদন দিতে সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এসব প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় বিষয়ে আদালতে প্রতিবেদন দিয়েছে এনবিআর। বাংলাদেশ ব্যাংক একটি সময় চেয়েছেন যে তারা লিখিতভাবে এই প্রতিবেদন দাখিল করবে এবং হলফনামা আকারে, একই সাথে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ওনারাও একটি সময় চেয়েছেন যে তাদের যে তৈরিকৃত রিপোর্ট তারা কোর্টে হলফনামা আকারে দাখিল করবেন। আগামী 25 নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 75টি এবং উত্তর সিটি কর্পোরেশনে 54টি ওয়ার্ডে 3 দিনের বিশেষ করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিদিন এসব ওয়ার্ডে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। বিশেষ এই কর্মসূচিতে অনিবন্ধিত ব্যক্তিরাও টিকা নিতে পারবেন। ওয়ার্ডভিত্তিক এই কর্মসূচিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। প্রথম ডোজ নেওয়ার 2 মাস পর একই কেন্দ্র থেকে নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে গতকাল পর্যন্ত সারাদেশে 5,52,99,000-এর বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর 2 ডোজ টিকা নিয়েছেন 3,51,20,000-এর বেশি মানুষ। দর্শক, আবার বিরতি নিচ্ছি, দীপ্ত সংবাদে আমার সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর, বুলগেরিয়ায় পর্যটকবাহী বাসে আগুন ধরে অন্তত 46 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অন্তত 12 জন শিশু। স্থানীয় সময় মঙ্গলবার বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের রাজধানী সোফিয়া মুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। ওই বাসে 52 জন আরোহী ছিলেন। তুরস্কের ইস্তাম্বুলে ছুটি কাটিয়ে বুলগেরিয়া হয়ে তারা উত্তর মেসিডোনিয়ায় ফিরছিল। বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা এখন পর্যন্ত জানা যায়নি, তবে আগুন লাগার আগে বা পরে বাসটি মহাসড়কের পাশের ব্যারিয়ারে ধাক্কা খায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে সেখানকার প্রশাসনিক কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বড়দিনের প্যারেডে গাড়ি চালিয়ে 5 জনকে হত্যার অভিযোগ আনা হবে ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে। ওই ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। রবিবার উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়াকেশা শহরে প্যারেডে গাড়ি হামলা চালান 39 বছর বয়সী ব্রুকস। এতে 5 জন নিহত এবং অর্ধশত আহত হন। পুলিশ জানায় পারিবারিক নির্যাতনের এক মামলায় জামিনে ছিলেন ড্যারেল ব্রুকস। ওয়াকেশা শহরে ওই ঘটনার আগে সেদিনই আরও একটি সহিংস অপরাধের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। খেলার খবর, নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে বি গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে
269 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দেশের হয়ে প্রথম শত রান করেছেন শারমিন আক্তার। জিম্বাবুয়ের হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে শারমিন আক্তার ও মুর্শিদা খাতুন 96 রানের জুটি গড়েন। মুর্শিদা ফেরেন 47 রান করে, এরপর নিগার আউট হন 33 রান করে। পরে ফরজানা হকের সাথে জুটি গড়েন শারমিন। ফরজানা 67 রানে আউট হলেও শারমিন 130 রানে। অপরাজিত থাকায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় 5 উইকেট হারিয়ে 322 রান। জবাবে 30.3 ওভারে সব উইকেট হারিয়ে মাত্র 53 রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সালমা, ফাহিমা ও রুমানা দুটি করে উইকেট নিয়েছেন। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। ইচ্ছামতো ব্যবহারে দেশে 17টি অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমেছে, নীতিমালা প্রণয়নের তাগিদ। বাসে অর্ধেক ভাড়ার দাবি মানতে 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি বিএনপির, আইনমন্ত্রীর কাছে আইনজীবীদের স্মারকলিপি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন facebook.com/dipnews, এই ঠিকানায় যোগ দিয়ে শুভরাত্রি।